আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন? তো আপনাদের এর আগে দুইটা লেকচার নিয়েছি, দুইটা না তিনটা নিয়েছি। তো আজকে হচ্ছে এর আগে যে কটা নিয়েছি সে কটা লেকচার আপনারা পেয়ে যাবেন, ফেসবুকে দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করে নিন। তো আজকে যে চ্যাপ্টারটা পড়াবো, আজকে আপনাদের একসাথে দুটো ক্লাস নিচ্ছি, তো আজকে যে চ্যাপ্টারটা পড়াবো অনেক বড়, সেটার নাম হচ্ছে জিওলজিক্যাল ওয়ার্কস অন রিভার। জিওলজিক্যাল ওয়ার্কস অন রিভার দ্বারা বোঝায় যে আমার নদীতে বিভিন্ন ধরনের কাজ করা হয়, বিভিন্ন ধরনের খনন করা হয়, বিভিন্ন ধরনের বাঁধ নির্মাণ করা হয়, এই টাইপের কাজ আর কি, বিভিন্ন ধরনের সেডিমেন্টের কাজ করা হয়, এই টাইপের কাজ আর কি, যেটা আমার জিওলজিতে ব্যবহার করা হয়। আর এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অংশ আপনারা আপনাদের ফোর্থ ইয়ারে গিয়ে রিভার ইঞ্জিনিয়ারিং নামে একটা সাবজেক্ট আছে, সেখানে আরও ভালো করে জানতে পারবেন। তো পড়ালেখা আসি, এখানে ইন্ট্রোডাক্টরি কথা আছে যে বাংলাদেশ ইজ এ রিভারিং কান্ট্রি, বাংলাদেশ নদীমাতৃক দেশ, তারপর ইট ইজ কনসিডার টু বি বিগেস্ট ডেল্টা অফ দ্য ওয়ার্ল্ড ফর্ম বাই সেডিমেন্ট। বাংলাদেশকে কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডেল্টা বা বদ্বীপ বলা হয়। এটা হচ্ছে কারণটা কি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের নদী দ্বারা প্রবাহিত যে সেডিমেন্ট আছে, সেই সেডিমেন্ট দিয়ে এই ভূমি, বাংলাদেশের যে ভূমি আছে এটা গঠিত হয়েছে, ঠিক আছে? তো এই জন্য আর কি বাংলাদেশের এই বৃহত্তম দিকটাকে বদ্বীপ হিসেবে বলা হয়। এখানে হচ্ছে তিনটা মেজর নদীর কথা বলা আছে, তার গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। এই যে এখানে একটা ফিগার দিয়ে দেওয়া হয়েছে যে এই যে বিভিন্ন নদী আসছে, তো বিভিন্ন নদী এসে এই যে নদীর পানি সাইড দিয়ে চলে গেছে, আর মাঝখানে হচ্ছে আমার পলি মাটি জমা হয়েছে বা সেডিমেন্ট জমা হয়েছে। এই সেডিমেন্ট জমা হওয়ার কারণে এরকম একটা বদ্বীপের মতো হয়েছে, যেটা হচ্ছে আমার বাংলাদেশ। বাংলাদেশ যদিও ত্রিভুজের মতো দেখতে না, বাট অনেকটা বদ্বীপের সাথে তুলনা করা হয়েছে। তো আজকে এবার আসি ক্লাসিফিকেশন অফ রিভার্স, অর্থাৎ রিভারের শ্রেণীবিভাগ, যে কী কী ধরনের ক্লাসিফিকেশন আছে। তো অন দ্য বেসিস অফ টপোগ্রাফি, রিভারের টপোগ্রাফি অনুযায়ী আমি যদি বলি যে উপর থেকে দেখলে রিভারটা যেমন লাগবে, এর ভিত্তিতে রিভারটা হচ্ছে আমার দুই প্রকার, রিভার ইন আপার হিলস, রিভার ইন ফ্লাট প্লেন। রিভার ইন আপার হিলস কোনটা, যে ধরনের রিভার আমার পাহাড় পর্বতে পাওয়া যায়। আর ফ্লাট প্লেন হচ্ছে আমরা যেখানে বসবাস করি, পদ্মা ভেঙ্গা যমুনা যে নদীগুলো দেখি, এগুলো হচ্ছে আমার রিভার ইন ফ্লাট প্লেন। তো আপার হিল বা পাহাড় যেমন রাঙামাটি বা খাগড়াছড়ি, ওই এলাকায় আমার যে ধরনের রিভার আছে, এই টাইপের রিভারগুলোর মধ্যেও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রকি রিভার স্ট্রেচ, একটা হচ্ছে বোল্ডার রিভার স্ট্রেচ, ঠিক আছে? তো রকি রিভার স্ট্রেচটা কি, রকি রিভার স্ট্রেচ হচ্ছে যে এর বেডটা হচ্ছে একটু স্টিপ হবে। স্টিপ মানে কি, খুব ঢালু টাইপের, আর চ্যানেলটা অনেক ন্যারো বা অনেক চিকন হবে চ্যানেলটা, আর বেড অ্যান্ড ব্যাঙ্ক লেস সাসেপ্টেবল টু ইরোশন। অর্থাৎ চ্যানেলটা অনেক চিকন হওয়ার জন্য দেখা গেলো যে রিভারের যে বেড আছে এবং ব্যাঙ্ক বা রিভারের যে সাইট আছে সেটা আমার ইরোশন একটু কম হবে, কারণ আমার ওখানে ফোর্সটা কম লাগবে, যেহেতু ন্যারো চ্যানেল এবং স্টিপ বেড। এরপর আসে বোল্ডার রিভার স্ট্রেচ। বোল্ডার রিভার স্ট্রেচটা হচ্ছে, এই রিভারটা হচ্ছে ওয়াইড শ্যালো বেড, অর্থাৎ রিভারটা অনেক প্রস্থ বাট রিভারের গভীরতাটা অনেক কম, এই এটাকে বলে ওয়াইড শ্যালো বেড। তারপর কি, বেড কনসিস্ট অফ বোল্ডার গ্রাভেল, অর্থাৎ রিভারের বেডটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের বোল্ডার পাথর বা বোল্ডার বা গ্রাভেল দিয়ে তো ভর্তি আর কি, রিলেটিভলি স্টেপ করছে। এরপর দুই নম্বর হচ্ছে রিভার ইন ফ্লাট প্লেন, অর্থাৎ রিভারটা আমার ফ্লাট প্লেনে বা আমরা যেই ধরনের রিভারে দেখি, এই এই ধরনের রিভারটা কী কী ভাগ আছে। এই ধরনের রিভারটা হচ্ছে আমার নর্মালি পাঁচটা ভাগে ভাগ করা যায়, অ্যাগ্রেডিং, ডিগ্রেডিং, স্টেবল, টাইডাল অ্যান্ড ডেল্টাইক। হ্যাঁ, তো অ্যাগ্রেডিং রিভার কি, যে অ্যাগ্রেডিং রিভার হচ্ছে ইফ কালেক্টেড সেডিমেন্ট বিল্ডস আপ ইটস বেড অ্যান্ড স্লোপ স্ট্রেট অ্যান্ড ওয়াইড। অর্থাৎ অ্যাগ্রেডিং রিভার কি, অ্যাগ্রেডিং রিভার হচ্ছে ধরেন যে আমার কোনো নদী অন্য কোনো জায়গা থেকে পলিমাটি নিয়ে এসে এখানে এক জায়গায় জমা করলো, জমা করে সেখানে দেখা গেলো যে চর গঠন করলো, তো এটাকে আমার অ্যাগ্রেডিং রিভার বলা হয়। আর ডিগ্রেডিং রিভার কাকে বলে, ডিগ্রেডিং রিভার বলা হয় যে যদি একটা রিভার বেড দেখা গেলো যে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সেটাকে আমার ডিগ্রেডিং রিভার বলে, রিভার বেড বা রিভারের সাইড যেটাই বলি না কেন ক্ষয়প্রাপ্ত, সেটাকে আমার ডিগ্রেডিং রিভার বলা হয়। তারপরে স্টেবল রিভার, স্টেবল রিভারটা কি, যে বেডস অফ অ্যান অ্যালাইনমেন্ট রিমেন আনচেঞ্জড। স্টেবল রিভারটা হচ্ছে, আমি একটু যদি এক্সাম্পল দিই, এখানে এখানে যদি আমি
দেখা যায় এটা আমার, এই যে এটা হচ্ছে আমার নদীর মাটি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার কি ওয়াটার। স্টেবল রিভার হচ্ছে যে এখানকার হাইট আর এখানকার হাইট এইচ, এইচ ওয়ান এইচ টু আর হচ্ছে এইচ ওয়ান, এইচ ওয়ান ইকুয়াল যদি এইচ টু হয় অর্থাৎ এখানকার নদীর পানি হাইট আর এখানকার নদীর পানি হাইট যদি সেম হয় অর্থাৎ বিভিন্ন জায়গায় যদি এই অ্যালাইনমেন্ট, এটা এই নদীর পানির হাইটটাকে বলা হয় অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট এবং এই যে আমার বেড এই দুটো যদি সেম থাকে তাহলে এটাকে আমার স্টেবল রিভার বলা হয়। ওকে, তো এক্ষেত্রে হচ্ছে আমার এই ধরনের রিভারের ক্ষেত্রে আমার বিভিন্ন সেডিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমার সি বা সমুদ্রে চলে যায়। এবার হচ্ছে আমার টাইডাল রিভার। টাইডাল রিভার হচ্ছে কি যে দিস আর এ পিরিয়ডিক্যাল রাইজ অ্যান্ড ফল অফ ওয়াটার লেভেল। টাইডাল রিভার মানে আমরা বুঝি যে এই রিভারের পানি হচ্ছে আমার সমুদ্রের মতো উঁচা নিচা বা তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, সেটাকে আমার টাইডাল রিভার বলা হয়। আর ডেড পিক রিভার হচ্ছে যে হোয়েন এ রিভার অ্যাপ্রোচেস টু সি ইটস ভেলোসিটি রিডিউসেস। তো যখন আমার কোনো নদী আমার সমুদ্রের আগে মিলিত হয় তো তখন হচ্ছে রিভারের ভেলোসিটিটা রিডিউস হয় এবং হচ্ছে সেখানে হচ্ছে আমার বডি বা সেডিমেন্ট গঠিত হয়, সেটাকে আমার বলা হয় ডেল্টাইক রিভার। তো এরপর আমার দুই, এটা একটা গেল, ওটা এতগুলো রিভারের শ্রেণীবিভাগ এটা আমার হচ্ছে টপোগ্রাফির উপর ভিত্তি করে। এরপর বি নাম্বার, বি নাম্বারটা হচ্ছে কি যে রিভারের শ্রেণীবিভাগ হাইড্রোগ্রাফের উপর ভিত্তি করে। হাইড্রোগ্রাফ, তো হাইড্রোগ্রাফের উপর ভিত্তি করে কী কী রিভার আছে, একটা হচ্ছে ফ্লাশি রিভার আর একটা হচ্ছে ভার্জিন রিভার। ফ্লাশি রিভারটা কি যে ইন দিস কেস ফ্লাড ওয়াটার লেভেল রাইজেস অ্যান্ড ফলস র্যাপিডলি। তো ফ্লাশি রিভারে হচ্ছে দেখা যায় রিভারের যে ওয়াটার লেভেল সেটা হচ্ছে কখনো রাইজ করে কখনো ফল করে, ঠিক আছে। আর ভার্জিন রিভারটা হচ্ছে যে রিভারটা আমার কখনো সমুদ্রে গিয়ে মিলিত হয় না, তার আগেই রিভারটা আমার শেষ হয়ে যায়, সেটাকে আমার ভার্জিন রিভার বলা হয়। এবার সি নাম্বার হচ্ছে কি সেডিমেন্ট ডিসচার্জের উপরে আমার রিভারের শ্রেণী বিভাগ। সেডিমেন্ট ডিসচার্জের উপরে রিভারের শ্রেণী বিভাগ কী কী, বেড লোড চ্যানেল এবং কি মিক্সড লোড চ্যানেল আর হচ্ছে সাসপেন্ডেড লোড চ্যানেল, এই তিনটা শ্রেণীতে ভাগ করা হয়। তো বেড লোড চ্যানেল রিভার কাকে বলবো, যদি আমার রিভারে সিল্ট এবং ক্লের পরিমাণ 5% কম থাকে এবং বেড ম্যাটেরিয়াল অর্থাৎ স্টোন গ্রাভেল বোল্ডার যদি 11% বেশি থাকে সেটাকে আমি বেড লোড চ্যানেল বলবো। অর্থাৎ বেডের হচ্ছে স্টোন গ্রাভেলটা বেশি, সিল্ট ক্লেটা কম। আর মিক্স লোড চ্যানেল হচ্ছে সিল্ট ক্লে এবং বেড ম্যাটেরিয়াল, অর্থাৎ বেড ম্যাটেরিয়াল কি এই রিভারের মাটিতে যদি বিভিন্ন পাথর গ্রাভেল বোল্ডার থাকে সেটাকে আমার বেড ম্যাটেরিয়াল বলা হয়। আর সিল্ট অ্যান্ড ক্লে হচ্ছে রিভারের পানিতে যদি আমার কোনো ক্লে বা ধুলাবালি যদি মিক্স থাকে সেটাকে আমার কী বলে, সিল্ট অ্যান্ড ক্লে। মিক্স লোড চ্যানেলে আমার 5-20% থাকে আর বেড ম্যাটেরিয়াল থাকে 3-11%। আর সাসপেন্ডেড লোড চ্যানেলে কি আমার ম্যাক্সিমাম সিল্ট এবং ক্লে থাকে, এই তিনটা। এরপর হচ্ছে ডি নাম্বার কি, অন দ্য বেসিস অফ রিভার প্যাটার্ন। এখন রিভারের প্যাটার্ন অনুযায়ী আমার রিভারের শ্রেণী বিভাগ। তো প্যাটার্নের উপর তিন ভাগে ভাগ করা হয়, স্ট্রেট, ব্রেডেড অ্যান্ড মেন্ডারিং, ঠিক আছে। স্ট্রেট রিভার হচ্ছে আমাকে যে রিভারটা আমার স্ট্রেট সোজা, আর মেন্ডারিং রিভারটাকে যেটা এরকম আঁকা বাঁকা রিভার। আর ব্রেডেড রিভার হচ্ছে, ব্রেডেড রিভারটা হচ্ছে আমার এরকম যে আমার যদি এটা উপর থেকে যদি দেখি তাহলে ব্রেডেড রিভারে আমার এখানে একটা পাথর আছে, এখানে একটা পাথর আছে, এখানে একটা পাথর আছে। তো নদীর পানিটা আমার এভাবে এভাবে ফ্লো করে, হ্যাঁ দেখা যাচ্ছে এইভাবে এভাবে ফ্লো করে। তো এই যে পাঁচখানে পাথর দিয়ে নদীর ফ্লোটা এরকম আঁকা বাঁকা হয়েছে এটাকে আমার ব্রেডেড রিভার বলা হয়। এখানে আমার একটা গ্রাফ দেওয়া আছে, মডেল অফ থ্রি স্টেজেস ইন রিভার। একটা রিভারের তিন স্টেজে এখানে হচ্ছে মডেল, যে ইউথ স্টেজে হচ্ছে ওয়াটার ডেপথ আমার এরকম থাকে, মিডিল বা ম্যাচুরিটি স্টেজে ওয়াটার ডেপথ একটু কম থাকে কারণ সেডিমেন্ট জমা হয়, ওল্ড স্টেজে দেখা গেল যে ওয়াটার ডেপথ আমার একবারে কমে আসে। যেখানে বলা আছে যে ইউথ স্টেজে কি হয় যে ইউথফুল রিভার্স আর স্মল ইন সাইজ, ইউথ রিভার বা ইয়াং রিভারগুলো হচ্ছে আমার সাইজে স্মল আর ফ্লো হচ্ছে ফ্লোটা খুব কুইকলি হয়, ঠিক আছে। তো রিভারে এখানে কিছু লেখা যায় যে সফট রোড যদি থাকে সেটা আমার ক্ষয়প্রাপ্ত হয়, কারেন্ট বা রিভারের ফ্লোটা অনেক স্পিডে হয়। আর ম্যাচুরিটি রিভারে কী হয়, ম্যাচুরিটি রিভারে হচ্ছে আমার রিভারটা দেখা যায় ম্যাচুরিটি স্টেজে যাওয়ার পর দেখা যায় এটা আমার বিভিন্ন নালা থেকে বা বিভিন্ন ধরনের উপশাখা থেকে পানি গ্রহণ করে। ম্যাচুরিটি রিভারটা হচ্ছে বিভিন্ন উপশাখা থেকে পানি গ্রহণ করা শুরু করে আর হচ্ছে রিভারের সাইজটা বৃদ্ধি পায়। আর ওল্ড এজে হচ্ছে কি, ওল্ড এজে হচ্ছে রিভারটা আমার আস্তে আস্তে মেন্ডারিং বা এরকম বাঁকা হতে থাকে এবং হচ্ছে দেখা গেলো যে সি লেভেল পর্যন্ত চলে যায়। আর
তো এবার আসি জিওলজিক্যাল ওয়ার্কস, অর্থাৎ রিভারে আমার কী কী ধরনের জিওলজিক্যাল ওয়ার্কস বা কী কী ধরনের প্রসেস হয়। ঠিক আছে, তো জিওলজিক্যাল ওয়ার্কসে কী কী হয়, আমার হচ্ছে ইরোশন হয় নদীতে, আমার কি নর্মালি ক্ষয়প্রাপ্ত হয়, তারপর হচ্ছে লো ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আমি যদি এখানে এভাবে বলি যে আমার একটা নদী দেখা গেলো যে এখান থেকে এখানে, হ্যাঁ এত বড়, যেটা যেটা আমার পাহাড় এখান থেকে নদীটা উৎপন্ন হয়েছে, আর এটা হচ্ছে আমার সি বা সমুদ্র, তো রিভারটা এসে আমার কি সমুদ্রতে ভাবে মিলিত হয়েছে। হ্যাঁ, তো এখন রিভারটা দেখা গেলো যে এখান থেকে আমার কি, তাহলে যে বিভিন্ন মাটি আমার এখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে রিভারটা আমার এরকম বড় হয়ে গেছে মাটিটা, তো এই মাটিটা যখন ক্ষয়প্রাপ্ত হয় হয়ে আমার কি হয়, এই মাটিটা আমার ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়, তারা যে এখানে আমার নদীর পানি দ্বারা, এই ফ্লো দ্বারা, ফ্লোটা এইদিকে যাচ্ছে, তো নদীর পানি দ্বারা ফ্লো হয়, এই রিভারের পার্টিগুলো নদীর পানির সাথে মিশে এভাবে সমুদ্র থেকে ফ্লো হয়, তো হওয়ার পথে দেখা গেলো যে এখানে কোনো একটা জায়গায় নদীর পানির স্পিডটা আমার কমে গেছে, তো নদীর পানির স্পিডটা যদি এখানে কমে যায় তাহলে কি সেডিমেন্ট পার্টিগুলো কি আমার এখানে জমা হবে নাকি, জমা হয়ে এখানে কি আমার কী হবে, এরকম চর গঠন হবে, তাহলে এই যে আমার রিভারের ভিতরে যে পার্টিকেলগুলো ক্ষয়প্রাপ্ত হয়, তারপরে যে অর্থাৎ ইরোশন হয়, হওয়ার পরে যে ট্রান্সপোর্টেশন হয় পানির মাধ্যমে, হয়ে আবার কোনো একটা জায়গায় বেগ কমার কারণে ডিপোজিশন হয়, এই যে এই প্রসেসটা, এটা হচ্ছে আমার কি জিওলজিক্যাল ওয়ার্কস। ওকে, এই যে ইরোশন, রোড ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিপোজিশন, এখানে যে ইরোশনের বর্ণনাটা দেওয়া আছে যে ইরোশনের কেন হয় বললাম, যেটা ইরোশন আমার মানে ইরোশন আমার কী কী প্রসেসে হয়, চারটা প্রসেস হয়, একটা হচ্ছে হাইড্রোলিক অ্যাকশন ওয়াটারের কারণে, অর্থাৎ ওয়াটারের কারণে যে আমার পানিতে ধাক্কা খেয়ে যেটা হয় নদীর চক্র যেটা ভেঙে যায় সেটা, আর সলিউশন, সলিউশনটা হচ্ছে কি অনেক সময় দেখা গেলো যে নদীর পানিতে আমার বিভিন্ন আয়ন মিক্সড অবস্থায় থাকে, অ্যাট্রিশন, অ্যাব্রেশন, এটা ওই যে হঠাৎ যদি বন্যা হয় সেখানে যদি কোনো ধাক্কা হয় সেটা, তারপর হচ্ছে ফ্যাক্টর্স এফেক্টিং দ্য রেটস অফ ইরোশন, অর্থাৎ ফ্যাক্টর যেগুলো হচ্ছে আমার ইরোশন রেটটাকে এফেক্ট করে, অর্থাৎ কোন ফ্যাক্টরের জন্য ইরোশনটা বাড়বে, কারণ স্লোপ, এক নম্বর কি স্লপ, অর্থাৎ রিভারের স্লপ যদি আমার বড় হয় বা অনেক ঢালু হয় অবশ্যই রিভারের ইরোশনটা আমার বাড়বে, কারণ বেগ বাড়বে। দুই নম্বর হচ্ছে ডিসচার্জ অফ দ্য স্ট্রিম, এখন স্ট্রিমের ডিসচার্জ বা স্ট্রিমে যদি আমার পানির সংখ্যাটা বেশি হয়, পানির পরিমাণটা বেশি হয়, তাহলে কী হবে, আমার ইরোশনটাও বাড়বে, কারণ পানি যত বাড়বে, লেভেল যত বাড়বে পারে, তত এই পানির ধাক্কাটা বৃদ্ধি পাবে, ধাক্কাটা বৃদ্ধি পেলে কী পানিতে ভেঙে যাবে আর কি। তিন নম্বর হচ্ছে যে নেচার অফ স্ট্রিম ভেলোসিটি ওয়েদার লেমিনার টারবুলেন, অর্থাৎ নদীর পানির ভেলোসিটি, দেখা যদি লেমিনার নদীর তো ভেলোসিটি আমার কম, আর টারবুলেন্টের ভেলোসিটি বেশি, কারণ টারবুলেন্টটা কি আমার অনেক উঁচা নিচা ঢেউ, আর লেমিনার হচ্ছে আমার স্থির নদী। তারপর চার নম্বর হচ্ছে যে স্ট্রিমের সাইড বেড, দেখা যাচ্ছে স্ট্রিমের সাইড বা বেড দেখা গেলো যে আমার নরম মাটি দিয়ে গঠিত, তাহলে কি ইরোশনটা বৃদ্ধি পাবে, আর সাইড বা বেড যদি আমার শক্ত মাটি দিয়ে গঠিত তাহলে কি কখনো ওরকম ইরোশনটা হবে না, কমে যাবে। তারপর হচ্ছে স্ট্রিম দিয়ে আমার কী লোড প্রবাহিত হচ্ছে, অর্থাৎ স্ট্রিম দিয়ে দেখা গেলো যে আমার যদি বোল্ডার প্রবাহিত হয় তাহলে কী হবে, বোল্ডারের ধাক্কায়, বোল্ডার বা বড় পাথরের ধাক্কায় আমার কি ওই নদীর পাড়টা ভেঙে যাবে নাকি, এরকম আর কি। দুই নম্বর হচ্ছে আমার লোড ট্রান্সপোর্টেশন, লোড ট্রান্সপোর্টেশন যেটা বললাম যে প্রবাহিত হওয়া, তো ইরোশন হওয়ার পর এখন এই ম্যাটেরিয়ালগুলো ট্রান্সপোর্ট হবে, তো ম্যাটেরিয়ালগুলো আমার নদীর পানির ভিতরে তিনভাবে ট্রান্সপোর্ট হয়, একটা নম্বর হচ্ছে স্যান্ড, মাড, সিল্ট, এগুলো হচ্ছে আমার সাসপেনশন রোড কাকে বলা হয়, যেমন অনেক সময় দেখবেন যে পুকুরের বা নদীর পানি আপনি যদি একটা গ্লাসে নেন, গ্লাসে নিয়ে যদি রোদের ভিতরে তাকান, কাচের গ্লাসে, দেখবেন যে ভিতরে আমার কণা কণা বা ধুলার মতো দেখা যাচ্ছে যে ভাসতেছে, সেটাকে আমার সাসপেন্ডেড রোড বলা হয় বা ভাসমান রোড, তো স্যান্ড বা সিল্ড বা ধুলাবালি হচ্ছে এভাবে আমার সাসপেন্ড হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে কি যদি আমার বড়ো বড়ো স্টোন বা বোল্ডার থাকে সেগুলোকে আমার এরকম রোল করে নদীর পানি যেদিকে যাচ্ছে সেদিকে রোলিং করে করে আগাবে সমুদ্রের দিকে। তিন নম্বর হচ্ছে আমার ক্যারিং মিনারেল, অর্থাৎ অনেক সময় দেখা যায় বিভিন্ন আয়ন থাকে, মিনারেলস আয়ন, যেগুলো হচ্ছে আমার নদীর পানির মধ্যে ডিজলভ হয়ে সলিউশন আকারে প্রবাহিত হয়। যেখানে সাসপেনশন লোড এতক্ষণ যেটা বললাম, এটা এই পার্টিকেলস দ্বারা ক্যারিড অ্যালং উইথ ওয়াটার মেইন পার্ট, যেটা বললাম আর কি, সেটাই এত কিছু লাগবে না। এখানে বেড লোডের কথাটা হচ্ছে, তো বেড লোডটা হচ্ছে কি যে বেড লোডটা হচ্ছে আমার রিভারের বেডে আমার বিভিন্ন সেডিমেন্ট ডিপোজিট হয়ে থাকে, সেটাই
বা অনেক সময় কোনো রিভার কোথাও দেখা গেলো যে আমার ক্ষয়প্রাপ্ত করলো বা ক্ষয় করলো কোনো কিছু, তো সেখানকার যে সেডিমেন্ট সেটা আমার যদি নদীর পানির সাথে প্রবাহিত হয় হয়ে কোথাও ডিপোজিট হয়, এই যে এই লোডটা, এই লোড টোটাল লোডটা হচ্ছে আমার বেড লোড। আর ডিজলভ লোডের মধ্যে কী থাকে, ডিজলভ লোড কোনটি যে আয়ন যেগুলো হচ্ছে আমার পানির সাথে মিক্সড করা থাকে, তো ডিজলভ লোডের মধ্যে আছে আয়নস, মিনারেলস, সল্ট, বিভিন্ন যে সোডিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, তারপর ইনভিজিবল সল্ট থাকে, সল্টের ক্যারেক্টার থাকে, এগুলো আর কি। তো এবার আসি আমার কিছু প্রমাণ, যে কিছু প্রমাণ আছে বা প্রুফ করতে হবে প্রশ্ন, ঠিক আছে, প্রমাণগুলো একটু বড় আছে। তো এক নম্বর হচ্ছে প্রুফ ডি সমানুপাতিক ভি স্কোয়ার, ঠিক আছে, ডি সমানুপাতিক ভি স্কোয়ার। তো ডি সমানুপাতিক ভি স্কোয়ারটা এটা আসলে কী, এটা নর্মালি হচ্ছে আমার এই যে এখানে আমি এই ফিগারটা আসি, এই ফিগারটাকে বুঝাই, মনে করি যে এখানে একটা, এটা একটা আমার নদী, নদীটা হচ্ছে আমার এরকম ঢালু, ওকে, যে এটা হচ্ছে আমার একটা নদী, নদীটা হচ্ছে কি আমার হরিজন্টালের সাথে থিটা কোণে আগায় আছে বা অ্যাঙ্গেল করে আছে, আর এই যে ডট 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 যেটা দেখতেছি এটা হচ্ছে আমার কি নদীর পানি, এখান থেকে এটা হচ্ছে আমার ডেপথ, ওকে। আর এখানে নদীর নিচে কোনো একটা বোল্ডার, একটা পাথর এরকম সাইজের দেখতে বা গোল বা যে সাইজের এরকম একটা পাথর আমার কি এখানে আছে, তো এখানে আমার যেটা বের করতে হবে এই নদীর এইটার উপরে আমার এই যে পানির যে অ্যাকশন, যে এই যে ওয়াটারটা যেটা আসতেছে, এই ওয়াটারের আমার এই বোল্ডারের উপর আমার যে ওয়াটারের যে ফোর্স, এই ফোর্সের ফোর্সটা আমার অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। তো এখানে ধরলাম যে নদীর পানিটা এই যে বোল্ডারের উপর আসতেছে, তো আসার পর কী হয়েছে যে ধরলাম যে এই নদীর পানিটা এই যে বোল্ডারের উপর এফ একটা ফোর্স দিচ্ছে, এফ মানের একটা ফোর্স দিচ্ছে, ঠিক আছে। আর এই নদীর এই এই বস্তুটা আমার নদীর যেহেতু বেডে আছে, তাহলে নদীর বেডটা কী করবে, এই বস্তুটার সাথে কি একটা ফ্রিকশন বল কাজ করবে কি আপওয়ার্ড, এই এর অপোজিট, এফ এর অপোজিটে কি একটা ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল কাজ করবে, যেটার মান হচ্ছে আমার আর, ঠিক আছে। আর একটা কী ফোর্স কাজ করবে, এই বস্তুটার আমার একটা ওয়েট ডাব্লিউ সরাসরি লম্ব বরাবর নিচে কাজ করবে ডাব্লিউ, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমার অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও আমার এখান থেকে যদি আমি একটা সোজা অ্যাঙ্গেল টানি, এই যে এটা যদি থিটা হয়, তাহলে এর সাথে যদি আমি একটা লম্ব টানি, এই অ্যাঙ্গেলটার সাথে আমার পার্টিকেল, এটাও আমার থিটা হবে, ওকে। আর এটা হচ্ছে আমার নর্মাল ফোর্স, এই ফ্রিকশন ফোর্সের 90 ডিগ্রিতে আমার অপোজিটে থাকে নর্মাল ফোর্স, ওকে, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা আমি বললাম, ফিচারটা বোঝাই দিলাম। এই যে অ্যাজ দ্য হাইড্রোলিক ফোর্স, অর্থাৎ ওয়াটার ফোর্স ইম্প্যাক্ট অফ দ্য ম্যাস অফ ওয়াটার দ্যাট স্ট্রাইক এ গ্রেন, অর্থাৎ ওয়াটার ফোর্সটা আমার যেহেতু ওই গ্রেনটা বা ওই বস্তুটাকে আঘাত করে, তো সেটা হচ্ছে আমার কি, এখানে একটা সূত্র আছে যে বস্তুর ক্রস সেকশনাল এরিয়া, যে দ্য এক্সপোজ ক্রস সেকশনাল এরিয়া এবং হচ্ছে আমার ওয়াটারের ভেলোসিটি, এটার হচ্ছে সমানুপাতিক। তো জিনিসটা এরকম যে আমার এই পাশে আমার যে বস্তুটা আছে, এই বস্তুটার উপর এই যে যে ফোর্সটা, এই যে ওয়াটারের যে ফোর্সটা, এই ফোর্সটা আমার কিসের সমানুপাতিক, এই বস্তুর এরিয়া এবং এই ওয়াটারের যে ভিলোসিটি, এই ভিলোসিটি স্কোয়ারের সমানুপাতিক, ওকে। অর্থাৎ বস্তুর এরিয়া যত বৃদ্ধি পাবে আমার কি ওয়াটারের ফোর্সটা তত বৃদ্ধি পাবে, তাই না। আবার বস্তুর ভিলোসিটি যত, মানে ওয়াটারের ভিলোসিটি যত বৃদ্ধি পাবে, তো এই এর উপরে যে বস্তুর উপরে ফোর্সটা কি তত বেশি হবে, তো এটাই আর কি, যে ফোর্স সমানুপাতিক এ এবং ফোর্স সমানুপাতিক ভি স্কোয়ার, ওকে, এটা এখানে এই কথাই বলছে, একটা সূত্র। তাহলে এই দুটো আমি এক জায়গায় করলে কী হবে, এফ সমানুপাতিক এ ভি স্কোয়ার, তো আমি এফ সমান সি ওয়ান এ ভি স্কোয়ার, অর্থাৎ আমি এখানে একটা সমানুপাতিকটাকে আমি একটা ধ্রুবক মাধ্যমে প্রকাশ করলাম, সি ওয়ান এ ভি স্কোয়ার। তো এখন আমার ধরলাম যে নর্মাল আমার যে গ্রেনটা, গ্রেন নর্মাল কী হয়, গোলাকার হয়, তো গোলাকার হওয়ার কারণে আমি গ্রেনটা ধরলাম যে যদি রেডিয়াস আর হয় তাহলে কি এর মান কত, পাই আর স্কোয়ার, তো সি ওয়ান পাই আর স্কোয়ার ভি স্কোয়ার, তো সি ওয়ান পাই এটাও তো একটা কনস্ট্যান্ট, মানে সি ওয়ান একটা কনস্ট্যান্ট, পাই তো আরেকটা কনস্ট্যান্ট, তো দুটো কনস্ট্যান্ট গুণ করে আমি আরেকটা কনস্ট্যান্ট বের করলাম, সেটার নাম হচ্ছে কি সি টু, সি টু ইকুয়াল টু কি সি ওয়ান পাই, ওকে, এটা ধরে নিলাম জাস্ট। তো এবার আসি এখানে যেটা বলেছে, এ হচ্ছে আমার গ্রেনের ক্রস সেকশন, এটা পাই আর স্কোয়ার, সি ওয়ান হচ্ছে আমার প্রপোর্শনাল কনস্ট্যান্ট, ওকে, যেটা বললাম। এরপর হচ্ছে সাবমার্স ওয়েট, ঠিক আছে,
যে আমার এখন আমার যে গ্রেনটা আছে, যে গ্রেন এই যে এইটা, এটার আমার যে ডাব্লু, যে ডাব্লুটা কত, তো আমার গ্রেনটা যেহেতু পানির ভিতরে, কাজে গ্রেনের আমি কোন ওয়েটটা নেব, কোন একটা বস্তু কিন্তু বাইরে বা এয়ারে ওজন এবং পানিতে ওজন কিন্তু ভিন্ন, তো পানিতে কি তার ওজনটা কমে যাবে অবভিয়াসলি, তাই না? তো এটা হচ্ছে ম্যাটার, তো বস্তুর পানিতে ওজন, এই যে সাবমার্সড ওয়েট অফ গ্রেন, তো বস্তুর পানিতে ওজন কত, তো পানিতে ওজন অবশ্যই আমরা জানি যে সাবমার্স ইউনিটেড ইন্টু ভোজন, তাই না? আমরা জানি যেটা যে কোনো বস্তুর ওয়েট সমান কি, আমরা যেটা জানি যে যে কোনো বস্তুর ঘনত্ব বা ইউনিট ওয়েট গামা সমান আমরা জানি যে বস্তুটার ওয়েট ভাগ হচ্ছে ভলিউম নাকি ভি। তাহলে বস্তুর ওয়েট সমান আমি কী লিখতে পারি, যদি কোনো ডাব্লিউ ইকুয়াল টু কি ইউনিট ওয়েট ইন্টু আয়তন ভি। এখানে সেটাই বলা হয়েছে যে বস্তুর ওয়েট হচ্ছে কি, এই যে সাবমার্সড ইউনিট, অর্থাৎ সাবমার্সে বা যেহেতু বস্তুটা ডুবে আছে, সাবমার্স ইউনিট ইন্টু ভলিউম। তো আমরা জানি গোলক বস্তুর ভলিউম হচ্ছে কি 4/3 π/3, আর সাবমার্স ইউনিটের হচ্ছে কি গামায়েস, গামায়েসটা কি বস্তুর বাতাসে, আমার বাতাসে যে ইউনিট ওয়েট সেটা হচ্ছে গামায়েস, আর পানিতে ইউনিট ওয়েট হচ্ছে আমার গামা ডাব্লু। তো গামায়েস থেকে গামা ডাব্লু বাদ দিলে হচ্ছে আমার যে ইউনিট ওয়েটটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার সাবমার্স ইউনিট ওয়েট, অর্থাৎ পানিতে ডুবন্ত অবস্থায় বস্তুর ওয়েট, অর্থাৎ পানিতে ডুবন্ত অবস্থায় বস্তুর ওয়েটের সাথে, মানে বস্তুর বাতাসের ওয়েটের সাথে আমার যদি ওয়াটারের ওয়েটটা বাদ দেয় বা ওয়াটারের ডেন্সিটি বাদ দেয়, তাহলে আমার সাবমার্স ওয়েটটা পাবো। ওকে, এর সাথে আমি জাস্ট ভলিউমটা বের করলাম, ইউনিট ওয়েটটার সাথে ভলিউম গুণ করলে আমার ওয়েট বের হবে, তাই সব লেখা আছে। গামা হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট, আর গামাটা ইউনিট ওয়েট অফ ওয়াটার। এরপর আসি যে রেজিস্টিং আর ফ্রিকশনাল ফোর্স, তো এটাও একটা সূত্র যে রেজিস্টিং আর ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালটা হচ্ছে আমার, এটা আপনারা মেকানিক্সে তো করে আসছেন যে ফ্রিকশনাল ফোর্স আর ইকুয়ালটা হচ্ছে আমার ফ্রিকশনাল, একটা কোফিশিয়েন্ট আছে এফ ইনটু হচ্ছে নর্মাল ফোর্স, অর্থাৎ এই যে এন, এই এন এর সাথে আমার একটা ফ্রিকশন ফ্যাক্টর এফ গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাকে ফ্রিকশন ফোর্সের মান আর, ওকে, আর ইকুয়াল টু এন এফ। তা আমি ওই ফিগারে যদি আমি সামেশন অফ ডাব্লু করি, ওয়াই করি, এখানে যদি আমি সামেশন অফ ওয়াই করি, অর্থাৎ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করি, তাহলে শুধু ভার্টিক্যাল ফোর্সগুলো আমার ইয়ে কী হবে, তাহলে এটাতে আমার শুধু ভার্টিক্যাল লোড কী আসবে এন, তাই না? সামেশন অফ ওয়াই মানে কি, এই যে ওয়াইটা ভার্টিক্যাল আর এই পাশে হচ্ছে আমার এক্সট্রা ভার্টিক্যাল, ওকে, তাহলে কি ডাব্লু কি ভার্টিক্যাল কম্পোনেন্ট, অর্থাৎ ওয়াই কম্পোনেন্টে আমার যে ফোর্সটা, ডাব্লুটাকে আমি যদি দুই কম্পোনেন্টে ভাগ করি, অর্থাৎ আমি যদি এখানে আসি যে এটা আমার একটা অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ডাব্লু, হ্যাঁ ডাব্লু, তো ডাব্লুটাকে আমি যদি এই বরাবর নিয়ে আসি, তাহলে এখানে আমার কী হবে ডাব্লু কস থিটা, আর এই বরাবর হবে আমার কি ডাব্লু সাইন থিটা, ওকে, এই যে এই ডাব্লুটাকে আমি এই বরাবর নিয়ে আসি ডাব্লু কস সাইন থিটা, আর এই থিটা বরাবর আসলে এটা কি ডাব্লু কস থিটা, তাহলে এই এন এর অপোজিটে কি ডাব্লু কস থিটা আছে নাকি, এই যে এটা এন ইকুয়াল টু ডাব্লু কস থিটা ফাংশন ওয়াই করে। আবার তাহলে আমি এই এন এর মানটা আমি যদি এখানে বসাই, তাহলে আর সমান কি হবে ডাব্লু কস থিটা, এই যে এন এর মানটা বসাচ্ছি সাথে হচ্ছে এফ, ডাব্লু কস থিটা এফ, ওকে। তো ডাব্লুর মানটা আমি একটু আগে বের করছি যে এখানে ডাব্লুর মান হচ্ছে এই মানটা আমি এবার এখানে বসাবো, গামা এস মাইনাস গামা ডাব্লু 4/3 π/2 কিন্তু কস থিটা এফ। তো এখানে আমার কী হচ্ছে, এখানে আমার এখন আমি যেটা ধরলাম যে আর ইকুয়াল টু এই যে সি থ্রি আর কি, অর্থাৎ এখানে আমার ভ্যারিয়েবল কি শুধু রেডিয়াসটা ভ্যারিয়েবল, বাকি যে কস থিটা, তারপর হচ্ছে এফ, এফ হচ্ছে আমার এই যে ফ্রিকশনাল ফ্যাক্টর, 4/3 গামা এস গামা ডাব্লু কি সব হচ্ছে আমার কি কনস্ট্যান্ট, অর্থাৎ এগুলো একটা নির্দিষ্ট মান আছে, বাট আর এর কি নির্দিষ্ট মান আছে, আর তো বিভিন্ন ধরনের হতে পারে, তো এই জন্য আমি এই এই যে এই আরটা বাদে এই আর কিউবটা বাদে যা আছে পুরোটা আমি কি একটা কনস্ট্যান্ট ধরলাম সি থ্রি, সি থ্রি ইকুয়াল হচ্ছে আমার এটা। এরপর হচ্ছে দ্য গ্রেন উইল মুভ ওয়েন দ্য হাইড্রোলিক ফোর্স ইজ ইকুয়াল টু রেজিস্টিং ফোর্স। এখন কথা হলো এখানে আমি যে রেজিস্টিং ফোর্স, এখানে যে রেজিস্টিং ফোর্স আছে এই ফোর্সটা যখন আমার এফ এর সমান হবে, এই হাইড্রোলিক ফোর্সের সমান হবে, তখন কি এই গ্রেনটাকে আমার মুভ করা শুরু করবে নাকি এই ঢালুর থাকার কারণে? যদি আমার এই এফ এর মানটা কম থাকে আর এই রেজিস্টিং অর্থাৎ ফ্রিকশন ফোর্সের মানটা বেশি থাকে, তাহলে কিন্তু এই গ্রেনটা কিন্তু আমার মুভ করবে না, এখানেই থাকবে। আর এফ এর মানটা যদি বেশি থাকে বা সমান থাকে এই ফ্রিকশনের, তাহলে গ্রেনটা আমার মুভ করবে। তো যদি আমার তা হয়, ধরলাম যে গ্রেনটা যদি আমার মুভ করতে চাই, তাহলে কি এফ সমান আর
যেটা বললাম, তাহলে এফ এর মান এবং আর এর মানটা আমি বসাই। এফ এর মানটাই যা প্রথমে বের করছি, এই যে এফ এর মানটা আমার কি, যে সি ওয়ান এ ভি স্কোয়ার, আর আর এর মানটা কি, যে সি থ্রি আর, এই মান এফ আর আর, এই দুটা মানে আমি বসাইছি। বসানোর পর আমি আরটাকে আলাদা করে সি টু বাই সি থ্রি ভি স্কোয়ার কাটাকাটি করে এরকম করছি। আর সমান হচ্ছে আমার ডি বাই টু আর ভি স্কোয়ার, তো টুটা এখানে নিয়ে গেলাম। যাওয়ার পরে এখন হচ্ছে সি টু সি থ্রি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট অলওয়েজ কনস্ট্যান্টই হয়, তো এই যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আমি এক জায়গায় করে এটা আমি আরেকটা কনস্ট্যান্ট ধরবো, আর ভিটা আমার ভেরিয়েবল, তো এটাকে আমি সমানুপাতিক দেখতে পারি, ডি সমানুপাতিক ভি স্কোয়ার। ওকে, তো এইভাবে আমি ডি সমানুপাতিক ভি স্কোয়ার বা পার্টিকেলের ডায়ামিটার কি, ওয়াটারের যে আমার ভিলোসিটি আছে তার সমানুপাতিক স্কোয়ারের সমানুপাতিক। ওকে, এটা একটা ব্যাপার। এবার আসি দ্বিতীয় একটা, দ্বিতীয়টা আপনারা একটু দেখে নেবেন, এটা এরকমই সহজ। ওকে, তো দ্বিতীয়টা হচ্ছে আমার ডি সমানুপাতিক ওয়াই এস, ওয়াইটা হচ্ছে কি আমার ওয়াটারের ডেপথ, আর এস হচ্ছে কি আমার বেড স্লপ অর্থাৎ থিটা বা এস যেটা করে নেব সেটা। তো এখানে আমি যেটা বলবো যে আমার হচ্ছে এখানে একটা ওয়াটারের একটা কলাম আছে, তো ওয়াটারের কলামের লেন্থ হলাম আমার এল, তো লেন্থ অর্থাৎ ওয়াটারের একটা লেন্থ হলাম আমি এল, এই স্ট্রিমটা ঠিক আছে আগের মতো, এটা ডেপ, তো এটা হচ্ছে ফোর্স, এবার হচ্ছে রেজিস্ট্যান্ট, এবার হচ্ছে থিটা, এবার এল, আগের মতো জাস্ট জাস্ট এখানে আমার লেন্থ হলাম এল। এখানে বলছে দ্য কলাম অফ ওয়াটার ওভার এ পার্টিকেল পাসেস ডাউন উইথ দ্য ওয়েট প্রপোর্শনাল টু ইটস ডেপথ, অ্যান্ড দ্য ডাউনস্ট্রিম কম্পোনেন্ট অফ দিস ওয়েট ডিটারমাইন দ্য স্লোপ টেন্ডস টু ড্র্যাগ দ্য পার্টিকেল অ্যালং দ্য স্লোপ। অর্থাৎ কলাম, ওয়াটার কলাম যেটা আমার হচ্ছে একটা পার্টিকেলের উপর আছে, তো হচ্ছে যে যে ইয়াটা আছে, যে হাইটটা আছে, সেটা কি আমার হচ্ছে ওয়াটারের যে ডেপথ আছে সে ডেপথের সঙ্গে, অর্থাৎ ওয়াটারের আমার ডেপথ যত বাড়বে ওয়াটারের সংখ্যাও কি ওয়াটারের পরিমাণও তত বাড়বে, এটা এখানে সেটাই বলা হয়েছে। ঠিক আছে, তো আমার দেখা যায় পার্টিকেলের এরিয়া যত বাড়বে তত কিন্তু আমার ড্র্যাগ ফোর্স বা যে এফ এর মানটা বাড়বে। পার্টিকেল বলে কি ওয়াটারের অ্যাকশনটা, মানে পার্টিকেলের এরিয়া যত বেশি হবে ততই তো ওয়াটার বেশি ধাক্কা দেবে, তো ওয়াটার যতই বেশি ধাক্কা দেবে ততই কি ওয়াটারটা আমার, মানে পার্টিকেলটা আমার নিচের দিকে মুভমেন্ট করবে। তো আমার মেইনলি শুরু হচ্ছে এখান থেকে, তো এখানে আমি জানি দ্য ওয়েট অফ ওয়াটার কলাম, ওয়াটার কলামের ওয়েট কত, আমরা আগে বলছি ওয়েট সমান কি ইউনিট ওয়েট ইন্টু ভলিউম, তাই না? ইউনিট ওয়েট হচ্ছে কি ওয়াটার ইউনিট গামা ডাব্লিউ, ভলিউম কি, ভলিউম সমান আমরা জানি কি এরিয়া ইন্টু লেন্থ, তো ওয়াটারের এরিয়াটা যদি এ ধরি এরিয়া, আর হচ্ছে লেন্থ হচ্ছে কি লেন্থ এল, এরিয়াটা কি এরিয়া হচ্ছে আমার কি দৈর্ঘ্য ইন্টু ইয়া প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ ওয়াটার যে ক্রস সেকশন আছে সেই ক্রস সেকশনের এরিয়া, ক্রস সেকশনের এরিয়া আমরা কি জানি প্রস্থ বাই ডেপ গুণন ডেপ, আর হচ্ছে কি এল অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ভলিউম ইন্টু ইউনিট ওয়েট। তো ওয়াটার কলামের ওয়েট কত, এই যে ইউনিটেড ইন্টু ভলিউম, তো এরপর হচ্ছে কি কম্পোনেন্ট অফ ওয়েট অ্যাক্টিং অ্যালং দ্য চ্যানেল বটম, অর্থাৎ এখন কথা হলো সেই যে ওয়েটটা আমি যেটা পেলাম ডাব্লু, তো আমি যদি এখানে এই যে এখানে ডাব্লু, ডাব্লু সমান কি আমার ওয়াটারের যে ওয়েটটা সেটা, ওকে, এই যে ডাব্লু যেটা, এই যে ওয়াটারের ওয়েট যেটা, তো এই ওয়াটারের ওয়েট তো আমার এই যে এটা আমার কি এফ বি বরাবর একটা কাজ করবে আর কি, এটাকে যদি ভাগ করি এই ওয়াটার ওয়েটটা কি আমার এই নিচ বরাবর কাজ করবে ডাব্লু, তো এটাকে আমি কি দুইটা কম্পোনেন্টে ভাগ করবো হরিজন্টাল এবং ভার্টিক্যাল, তো হরিজন্টালটা কি এফ বি, এটা কি ডাব্লু সাইন থিটা, আর এটা কি ডাব্লু কস থিটা, তো চ্যানেলের বটম বরাবর আমার কাজ করবে কি এফ বি, তো এফ বিটা তাহলে আমার সমান কী হবে ডাব্লু সাইন থিটা, হরিজন্টাল বরাবর কি ডাব্লু সাইন থিটা হবে অলওয়েজ, তো যেটা এফ বি ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা। ওকে, তো ডাব্লু মানটা বসলাম গামা ডাব্লিউ এল সাইন থিটা বা এই সাইন থিটা। এখন আমার কথা হলো যদি আমার নদীর স্লোপটা খুব এখন যদি আমার নদীর স্লোপটা স্মল হয়, ঠিক আছে স্মল যদি হয় তাহলে স্মল স্লোপের ক্ষেত্রে আমরা জিওমেট্রিতে জানি সাইন থিটা ইকুয়াল টু ট্যান ইকুয়াল থিটা, তো থিটা সমান আমরা কি স্লোপ বা নদীর স্লোপের মান, তাহলে কি সাইন থিটা ইকুয়াল টু আমরা এস লিখতে পারি, থিটা সমান এস গামা ডাব্লিউ এল। তো এবার আসি যে এরপর হচ্ছে আমার ইউনিট ড্র্যাগ ফোর্স, অর্থাৎ আমার যে পার্টিকেল আছে সেই পার্টিকেলের উপর আমার কী পরিমাণ ওয়াটারের ফোর্সটা কাজ করবে,
এই যে এটা যদি আমার পার্টিকেল হয়, এই যে এখানে যদি একটা পার্টিকেল থাকে, এই পার্টিকেলের উপর আমার পার্টিকেলের প্রতি একক ভলিউমে আমার কি পরিমাণ ওয়াটার ফোর্স কাজ করবে সেটা হচ্ছে ইউনিট ড্র্যাগ ফোর্স। তো ইউনিট ড্র্যাগ ফোর্স ইকুয়াল হচ্ছে আমার কি, যেহেতু আমার একক বা ইউনিট লোড কাজ, টোটাল ফোর্স ভাগ হচ্ছে কি ওয়েটেড এরিয়া, অর্থাৎ পার্টিকেলের যে অংশটা আমার ভেজা, ওকে, পার্টিকেলের যে অংশটা আমার ভিজবে, যে পার্টিকেল অংশটা যেটা ভিজবে সে এরিয়াটাকে আমার ভাগ দিতে হবে নাকি। আমি যদি এটা এভাবে বলি, এটা যদি আমার পার্টিকেল হয়, ওকে, এদিকে যদি আমার ওয়াটারটা আসে আর এদিক দিয়ে যদি যায়, তাহলে কি এই যে আমার যে ফোর্স আছে, এই ফোর্সটা আমার কী হবে, এই যে এরিয়াটা যেটা আছে, এই ওয়াটার যে ওয়েটেড এরিয়াটা আছে, এই ওয়েটেড এরিয়া দিয়ে আমার এই ফোর্সটা কি ভাগ হবে, এটাই তো আমার ইউনিট ফোর্স নাকি। টোটাল দিয়ে তো আর হবে না, এই টোটাল যে এরিয়াটা আছে এরিয়াটা আমার এই ভাগ হবে, যেটা আমার ভিজছে এখানে এখানে এখানে, এই তিনটা অংশ আমার ভিজছে না, এই তিনটা এরিয়া হচ্ছে আমার ওয়েটেড এরিয়া, ওকে। এটা তো আমার গোল মেনলি, এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ওয়েটেড এরিয়া। তো এফ বি এবং ওয়েটেড এরিয়া হচ্ছে কি আমার পেরিমিটার ইনটু লেন্থ, ওকে। এই যে এটা যদি আমার গোল যদি বস্তু হয়, তো গোল বস্তুর আমার যে অংশটা ভিজছে এই টোটালটা কি আমার পেরিমিটার, পেরিমিটার বলতে কি আমার এই টোটাল পেরিমিটার যেটা ভিজছে নিচে, আর পেরিমিটার ইনটু লেন্থ, অর্থাৎ পার্টিকুলার লেন্থ যদি আমার এইদিকে যদি এল হয়, তাহলে কি এই পেরিমিটার এই গোলটা আমার লেন্থ, এই পুরোটা হচ্ছে আমার কি ভলিউম। এই যে এটা এটা এখানে যে আমার গোল একটা বোতলের মতো যদি কল্পনা করি, টোটাল যে ভলিউমটা এটা, ওকে, এই যে পি ইনটু এল। এখন এখানে আমি কাটাকাটি করে গামা ডাব্লু এলটা যদি কাটি এস বাই পি, তো আমরা জানি যে এ বাই পি ইকুয়াল হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, আর আর ইকুয়াল টু আমরা জানি হাইড্রোলিক রেডিয়াস সমান হচ্ছে এ বাই পি, এরিয়া ভাগ হচ্ছে পেরিমিটার, ওকে, এটা তো আর ইনটু এ আর বাই এস, এই যেখানে লিখছে আর ইকুয়াল টু এ বাই পি। তো এই হাইড্রোলিক রেডিয়াসটাকে আমি ওপেন চ্যানেল ফ্লো বা আমার যদি নদীরা যদি আমার খুব বড় হয়, যেখানে লিখছে যে ফর স্টিম, যদি কোনো নদীর আমার প্রস্থটা অনেক বেশি হয়, তাহলে অনেক বড় প্রস্থের নদীর জন্য আমার ওয়াটারের ডেপথ আর এই হাইড্রোলিক রেডিয়াসটা হচ্ছে সেম আর ইকুয়াল টু ওয়াই, এর জন্য আমি এখানে আর এর জায়গায় ওয়াই বসেছি, ওকে। যাই হোক, এরপর হচ্ছে আমার ড্র্যাগ ফোর্স অন এ পার্টিকেল। এখন পার্টিকেলের উপর আমার টোটাল ড্র্যাগ ফোর্স হচ্ছে কি, তাহলে যে ইউনিট এটা হচ্ছে কি আমার ওয়াটার, এই যে ইউনিট ড্র্যাগ ফোর্সটা কি, এটা আমার ওয়াটারের, ওকে, এটা হচ্ছে আমার কি ওয়াটারের। কারণ পার্টিকেলের উপর আমার ওয়াটারের কোন ফোর্সটা কাজ করবে, ওয়াটার পার্টিকেলের এরিয়া ইনটু ড্র্যাগ ফোর্স ডাব্লু টাউ, তাহলে যে ওয়াটার ড্র্যাগ ফোর্স বা ওয়াটারের যে ড্র্যাগ ফোর্স আছে গামা ডাব্লু ওয়াই এস যেটা বের করলাম, এটার সাথে আমার এখন পার্টিকেলের পার্টিকেলের ভলিউম যদি পাই আর স্কোয়ার হয়, এরিয়া যদি পাই আর স্কোয়ার হয় এটা, তাহলে এটাই আমার টোটাল ড্র্যাগ ফোর্স পার্টিকেলের উপরে। তো এটা আমি ধরলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমার এটা ধরলাম যে সি ফোর এস আর স্কোয়ার, ওকে, সি ফোর সমান কি যে গামা ডাব্লু এবং পাইটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, ঠিক আছে, আর এখানে যে ওয়াই এস আর এটা তো আমার ভ্যারিয়েবল। তো এখন আগের মতো যদি আমার পার্টিকেলটা মুভ করতে চাই, তাহলে কি ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু কি আর ইকুয়াল টু এফ, তাই না, এই যে কোনো একটা পার্টিকেলটা যদি এখানে মুভ করাতে চাই, তাহলে কি এই আর ইকুয়াল টু এফ হবে। তো আমি এফও বের করছি আরও বের করছি নাকি, যে এফ হচ্ছে এটা আর আর হচ্ছে কি এই যে এটা, এই যে সি থ্রি আর কি, এই যে এটা হচ্ছে এফ এর মান এবং আর এর মান কি, যে সি ফোর, এই সি ফোর ওয়াই এস আর স্কোয়ার, সি ফোর এস আর স্কোয়ার, ওকে। তো এই যে এখান থেকে আর ইকুয়াল টু, এখন আমি আরটাকে আলাদা করলাম, করে যে সি ফোর বাই সি থ্রি ওয়াই এস, এখানে আর কাটাকাটি কিছু হয়েছে, আর সমান ডি বাই টু কাটাকাটি করে এখানে এমন একটা কনস্ট্যান্ট আছে যেটা সমানুপাতিক আগের মতো ওয়াই সমানুপাতিক এস করছে, ওকে। এইভাবে হচ্ছে এই দুটো করতে হবে, আপনারা একটু দেখবেন ভালোভাবে, খুব ইম্পর্টেন্ট। তো এরপর হচ্ছে আমার একটা ম্যাথ আছে, এই চ্যাপ্টারে আমার একটা ম্যাথ আছে, ওকে। তো ম্যাথটা হচ্ছে এটা বেডলোড এস্টিমেশনের ম্যাথ, যে এখানে বলেছে এ রিভার, একটা রিভার চ্যানেল আছে যে রিভারের প্রস্থ হচ্ছে আমার 60 মিটার আর হচ্ছে ডেপথ হচ্ছে 3 মিটার, রিভারের ডেপথ হচ্ছে 3 মিটার আর রিভারের স্লোপ যেটা বা রিভারটা যে স্লোপ বা ঢালু, তো স্লোপটা হচ্ছে 1/5000, অর্থাৎ প্রতি 5000 মিটার পর রিভারের রিভারের ডেপথ কম কমবে হচ্ছে কি 1, ওকে, জিনিসটা হচ্ছে এরকম, স্লোপটা আমার এইভাবে কল্পনা করা হয় যে আমার যদি এটা একটা নদী যদি এরকম বাঁকা হয়, এটা যদি আমার হরিজন্টাল লাইন হয়
আছে, তাহলে এই যে এটা, এটা যদি আমার 5000 হয় তাহলে এটা আমার হচ্ছে 1000। তো এখানে আমার যেটা বলতে চাচ্ছিলাম যে 1 in 5000 বা 1/5000 যেটা বোঝায় আমার মধ্যে, সেটা হচ্ছে আমার কি যদি এটা ঢালু হয় তাহলে এর ভূমিটা যদি 5000 হয় তাহলে কি এই হাইট ডিফারেন্স, এখান থেকে এখানে হাইট ডিফারেন্স কত, 1 হবে। ওকে, 5000 মিটারে 1, এটাই হচ্ছে আমার এইটা এই যে রেশিও অনুপাত। তা বলছে এরপরে যে দ্য রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ নদীতে আমার যে বেড মেটেরিয়াল অর্থাৎ রবি নদীতে আমার যে সেডিমেন্ট আছে, এই সেডিমেন্টের সাইজ হচ্ছে D65, অর্থাৎ D1 বা D2 D60 D65, এটা দ্বারা আমার একটা নদীর সেডিমেন্টে যে পার্টিকেল আছে সেই পার্টিকেলের ডায়া বোঝায়। ডায়ার হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি আছে বা বিভিন্ন ধরনের ডায়ামিটার আছে, D65 হচ্ছে তাদের মধ্যে একটা ভ্যারাইটি যার সাইজটা হচ্ছে কত, 50 মিলিমিটার সাইজ বা 50 মিলিমিটার ডায়া, 0.55 মিলিমিটার ডায়ার হচ্ছে পার্টিকেল। অর্থাৎ আমার হচ্ছে নদীতে নদীর পানি বা নদীর নদীর বেডে আমার হচ্ছে বিভিন্ন ধরনের ধুলাবালি থাকে, তো এই এক একটা একটা ধুলা ধুলাম যে একটা ধুলার যত ধুলা আছে সেই ধুলাগুলোর অ্যাভারেজ আমি যদি সিভ বা চাল নদীর চালে চালার পরে দেখা যাবে যে অ্যাভারেজ সাইজ বা অ্যাভারেজ ডায়া এক একটা ধুলার ডায়া হচ্ছে আমার 0.55 মিলিমিটার, এটা হচ্ছে D65। ওকে, বেড মেটেরিয়ালের মিন বা অ্যাভারেজ ডায় হচ্ছে 0.35, আর D65 যে মেটেরিয়াল আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ D65, এটা হচ্ছে 0.55 মিলিমিটার, বাট অ্যাভারেজ হচ্ছে আমার কত, 0.35। এবার মেনিংস কোফিশিয়েন্টের মান 0.02, এটা আপনারা ফিল্ডে পড়ে আসেন মেনিংস কোফিশিয়েন্ট। নেগলেটিং দ্য সাইড ফ্রিকশন, নদীর সাইড ফ্রিকশনটা আমি নেগলেক্ট করলাম, তাহলে আমার এখানে ক্যালকুলেট করতে হবে কি বেডলোড ট্রান্সপোর্টার, অর্থাৎ নদীটা আমার কী পরিমাণ ধুলাবালি বা কী পরিমাণ বেডলোড বা কী পরিমাণ কাদা আমার ট্রান্সপোর্ট করবে পার ডেতে, অর্থাৎ একদিনে আমার একটা জায়গা থেকে আরেক জায়গায় এই যে 60 মিটার এক জায়গা থেকে আরেক জায়গায় নদীটা আমার পার ডেতে কী পরিমাণ মানে একটা জায়গা কী পরিমাণ সেডিমেন্ট পাস করবে। ওকে, জিনিসটা হচ্ছে এরকম যে আমার যদি এটা একটা জায়গা হয়, এটা যদি নদীর পানি হয়, ওকে, আমি যদি এখানে একটা পয়েন্ট ধরি, এই পয়েন্টে অর্থাৎ এই পয়েন্ট দিয়ে একটা নদী একটা ডেতে কী পরিমাণ সেডিমেন্ট আমার এই পয়েন্টটা পাস করবে এটা আমার বের করতে হবে, যে কোনো একটা পয়েন্ট করতে পারে। ইকুয়েশন হচ্ছে কি মেয়ার পিটার ইকুয়েশন অনুযায়ী। ওকে, তো এখন ওয়াটারের ইউনিট ওয়েটটাকে যদি আমি গামাতে টনে নিয়ে যাই তাহলে ওয়াটারের ইউনিট ওয়েট হচ্ছে আমার 1 টন পার ডে। ওয়াটার ইউনিট ওয়েট আমার জানি কি 9.81 বা 1 কেজি পার মিটার কিউব, অথবা আমি এটাকে যদি নিয়ে যাই তাহলে কি 1 টন পার ডে, 1 টন পার মিটার কিউব, সরি ডে না 1 টন পার মিটার কিউব, ধরলাম। তারপর হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ সেডিমেন্ট, সেডিমেন্টের স্পেসিফিক ওয়েট হচ্ছে আমার 2.65 টন পার মিটার কিউব, এই দুটো ডাটা দেওয়া থাকবে পরীক্ষায়। ওকে, এইটা হচ্ছে আমার দেওয়া থাকবে। তো এখন হচ্ছে আমার মেনিংস কোফিশিয়েন্ট অফ প্লেন বেড, কারণ আমার যে এখানে যে রিভারটা আছে এই রিভারের বেডটা কি, রিভারের বেডটা আমার অবভিয়াসলি যে কোনো রিভারের বেড কি অবভিয়াসলি আমার এরকম উঁচা নিচা থাকে। তারপরে এখন আমার এই মেয়ার পেটার ইকুয়েশনে আমার মেনিংস কোফিশিয়েন্টটা বের করতে হবে আমার প্লেন বেডের জন্য। ওকে, প্লেন বেডটা কি রিভারটা তো আমার নর্মাল উঁচা নিচা, বাট মেয়ার পেটার ইকুয়েশন যেটা আমরা ইউজ করবো সেটাতে আমার এখানে একটা আমার মেনিংস কোফিশিয়েন্ট এন আছে, আর মেয়ার পেটার ইকুয়েশনে আমার যে এন এর মানটা বের করতে হবে সেই এনটা আমার হচ্ছে রিভারের বেডটা যদি এরকম সোজা হয় সেখানে আমার এন যেটা সেই এন ডেসটা বের করতে হবে, এই এনটা ইউজ করবো। তখন এই এন এন ডেসটা আমরা কীভাবে বের করবো, এই মেনিং কোফিশিয়েন্টের এন ডেসটা আমরা বের করবো হচ্ছে এই সূত্র দ্বারা। এন ডেস হচ্ছে কি D65/24 1/6, D65 আমার কি মিটারে হবে, তাই D65 মান কত ছিল 0.55 × 10^3 মিলিমিটার থেকে মিটার নিয়েছি বা 21/6 এটা। এরপর হচ্ছে আরেকটা জিনিস যেটা ধরতে হবে সেটা হচ্ছে QS/Q সমান হচ্ছে 1, যদি আমার ওয়াইড চ্যানেল হয় ওয়াইড চ্যানেলে হচ্ছে আমার এই আর সমান যদি ডি হয় তাহলে কি সে QS/Q এটা হচ্ছে সমান হচ্ছে 1 হবে। QS টা কি অ্যাকচুয়াল ডিসচার্জ আর কি হচ্ছে ডিসচার্জ ইফ দ্য সাইডস ওয়ার ফ্রিকশনলেস, অর্থাৎ নদীতে আমার অ্যাকচুয়াল যে ডিসচার্জ হচ্ছে সেই ডিসচার্জ হচ্ছে আমার QS বা নদীটা অ্যাকচুয়ালি যত পানি আমার দিচ্ছে, আর নদীর সাইড যদি আমার ফ্রিকশন থাকে তাহলে অবভিয়াসলি নদীর ফ্লোটা কি আমার
বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হলে কি নদীর ফ্লোটা একটু কম হবে, যেটাকে আমরা কিউ বলি। তো এইখানে আমি যেটা করছি সেটা হচ্ছে নদীর কিউএস এবং কিউ দুটাই আমি সমান ধরছি, যে না নদীর সাইড কোনো ফ্রিকশন টিকশন নাই, তার জন্য অ্যাকচুয়াল ডিসচার্জ আর এই ডিসচার্জ সেম হবে, যেটা সমান হচ্ছে ওয়ান। আর আর ইকুয়ালটা এই ওয়াই। তো এটা হচ্ছে আমার মেয়ার পিটার্স ইকুয়েশন, যে কিউএস বাই কিউ ইন্টু এন ডেস বাই এন, থ্রি বাই টু গুণ হচ্ছে গামা ডাব্লিউ গুণ এস গুণ ডি, ফোর যেমন ফোর জিরো পার্সেন্ট ডি গামা এস, এটা তো এটা আমার মনে রাখতে হবে। তো এই যে এটার পরে যে গামা এস বা এখানে একটু বাদ পড়ছে, এই যে গামা ডাব্লু ইন্টু জি এর ইন্টু হচ্ছে এই যে গুণনের পরে যেটা হবে কিউএস টু দি পাওয়ার 23, ঠিক আছে এটা একটু অ্যাড করে নেবে, যে কিউএস টু দি পাওয়ার 23 এই এখানে হচ্ছে আমার অ্যাড হবে। তো এখানে আমি এখন মানগুলো বসাবো, কোন মানটা কি সেটা এইভাবে বলতেছি। কিউএস বাই কিউ ওয়ান, এন ডেসটা তো আমি যে ম্যানিং কোয়েশন বের করলাম এন ডেস বাই এন, ওকে এই যে কিউএস বাই কিউ ওয়ান, তারপর এন ডেস বাই এন, এন ডেস হচ্ছে যে প্লেন আর এ এনটা হচ্ছে আমার এই যে এ এন, এই যে 0.02, ওকে এ এন এই যে এখানে বসেছে। কিন্তু হচ্ছে গামা ডাব্লু, গামা ডাব্লুটা কি ওয়াটারের ইউনিট ওয়েট টন পার ডে, এই যে ওয়ান যেখানে দেখছে না ওয়ান টন পার মিটার কিউব, সরি এই গামা ডাব্লু ওয়ান টন পার মিটার কিউব, এই যে ওয়ান, ওকে। স্লোপ, স্লোপ কি ওয়ান, এই যে ওয়ান বাই 5000 যেটা বলছিলাম সেই স্লোপটা আমার এইভাবে প্রকাশ করতে হবে, ভার্টিক্যাল বাই হরিজন্টাল, ওকে এটা হচ্ছে এস যে ওয়ান। তারপর আমার কি ডি, ডি হচ্ছে আমার ওয়াটারের ডেপথ, এই যে ওয়াটারের ডেপথ এখানে কত দেওয়া আছে, এই যে 3 মিটার অ্যান্ড 3 মিটার ডিপ, ওকে এই যে এই ডি, এই ডি হচ্ছে কি আমার ওয়াটার ডেপথ হচ্ছে 3 মিটার। এরপর হচ্ছে আমার 0.047 ডি, এই ডিটা হচ্ছে আমার পার্টিকেলের ডায়া, অ্যাভারেজ ডায়া, যে 0.35 মিটার, এই যে 0.35 মিলিমিটার ছিল এটা ডি। তারপর হচ্ছে গামা এস, গামা এস মানে গামা এস মাইনাস গামা ডাব্লু, গামা এস হচ্ছে যে আমার এই যে সেডিমেন্টারি স্পেসিফিক ওয়েট গামা এস 2.65 আর ওয়াটারের কত 1, আর সাবমার্স ওয়েটে যে আমার যেটা গামা এস মাইনাস গামা ডাব্লু এখানে বসেছে 2.65-1, ওকে ইন্টু 0.25 গামা ডাব্লু ওয়াটারের যে 1, আর জি হচ্ছে 9.81 অবশ্যস্তরণ, তো 1/3 ইন্টু কিউএস, কিউএস হচ্ছে কি কিউএসটা আমার বের করতে হবে মেনলি, কিউএসটাই হচ্ছে আমার এই যে এই লোডটা, যে ফাইন্ড দ্য বেড লোড ট্রান্সপোর্টার টন পার ডে, অর্থাৎ পার ডেতে কী পরিমাণ বেড লোড আমার প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে আমার কিউএস, ঠিক আছে। তো এই কিউএসটাই আমার বের করতে হবে, এটাই বের করতে হবে, এটা হচ্ছে আমার মেয়ার পিটার ইকুয়েশন। তো আসি এবার এটা পুরোটাই কাটা সেরা করার পর এই যে আমার কিউএস 2/3 ইন্টু হচ্ছে এত। তো এই এই পাশে আমি 2/3টাকে এই পাশে নিয়ে গেলে কি 3/2 হবে, উল্টা হয়ে যাবে নাকি, 2/3 এই পাশে নিয়ে আসলে এর বসে কি 3/2 হবে। এটা করলাম, করার পর আমার যেটা আসলো টন পার মিটার পার সেকেন্ডে আসলো, ঠিক আছে প্রতি 1 সেকেন্ডে এত টন পার মিটার যাবে। এরপর আমি সেকেন্ডটাকে আমি আওয়ারে মানে ডেতে নিয়ে যাওয়ার জন্য কি 60 × 60 × 24 করলাম, ওকে আর সাথে হচ্ছে আমি আরও 60 গুণ করলাম, যেটা হচ্ছে আমি কি টনে নিয়ে গেলাম, এই যে মিটারটাকে আমি এই যে মিটার সেকেন্ড, এই মিটারটা আমার কি 60টা আমি কোথায় থেকে আসলো, এই যে এত টন পার মিটার পার সেকেন্ড, এখানে এককটা আমার ভালো করে বুঝতে হবে এত টন পার মিটার পার সেকেন্ড দ্বারা কী বোঝায়, এত টন পার মিটার পার সেকেন্ড দ্বারা বোঝায় মিটারটা হচ্ছে কি প্রতি একক প্রস্থে, ওকে একক দৈর্ঘ্যে না কিন্তু প্রতি একক প্রস্থে, অর্থাৎ আমার যদি এটা আমার যদি এখানে আমার যদি এটা নদী হয় এটা যদি আমার প্রস্থগত প্রস্থ আমার কী ছিল 60 মিটার ছিল, তাই না, তো প্রতি 1 মিটারে আমার সেডিমেন্টাল এই যে প্রতি 1 মিটার প্রস্থে আমার সেডিমেন্ট ডিসচার্জ ছিল হচ্ছে এই যে এত 0.00 এত এত টন ছিল, এত টন পার মিটার পার সেকেন্ড। তো এখন আমি যদি পুরো প্রস্থ নিয়ে যাই, পুরো প্রস্থ আমার কত 60 মিটার ছিল ম্যাথে নাকি, এই যে 60 মিটার উইথ, এই যে এখানে 60 মিটার উইথ দেওয়া আছে 60 মিটারের জন্য, তাহলে 60 দিক গুণ হবে, হওয়ার পরে যে এত টন পার ডে, ওকে এটা আমরা ক্যালকুলেশন করলেই পারলাম। তো যাই হোক, আজকে আমি প্রায় 2টার বেশি ক্লাস নিয়ে ফেলছি বলতে গেলে, তো আপনারা এটা একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবেন আর ভালো করে চ্যাপ্টারটা পড়া ট্রাই করবেন, ভালো করে লেকচারটা যেখানে আপনারা বুঝতে পারেন সেখানে দরকার হলে আবার পজ করে আবার রিজিউম করে শুনবেন, ইউটিউব থেকে লিঙ্ক দেওয়া থাকবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো আজকে পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।